উন্নত কৃষি প্রযুক্তির সময়তে দাঁড়িয়ে আমরা কিন্তু এখন এই মুহূর্তে ধান চাষ কিন্তু অনেকেই ভুলে গেছি, কারণ এখন স্মার্ট পদ্ধতিতে আমরা বেশিরভাগ বারোমাসি কাঁঠাল চাষ এইগুলো করছি। কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দুই রকমের ধানের ভ্যারাইটি দেখাবো, একটা হলো বাসমতি আর একটা হলো বাসকাঠি। তো বাসমতি যেটা আমি আজকে যে জন্যে আজকে ভিডিওটা বানাচ্ছি, এই বাসমতি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমার চেনা শোনা বা আমার জানা এখনও পর্যন্ত কেউ চাষ করিনি। বাইরে ওই হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এইসব এলাকায় কিন্তু বেশিরভাগ চাষটা হয়, আর যেটাতে আপনারা বিরিয়ানি খেয়ে থাকেন যেই চালে যেটাকে সেটাকেই কিন্তু বাসমতি বলা হয়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমার বন্ধু প্রথমবার ট্রায়াল করছে এই বাসমতি চাল, এবং প্রথমবারেই কিন্তু আমার বন্ধু পুরোটা সাকসেসফুল, আর তার প্রমাণটা আপনাদের এখনই দেখাবো। দেখুন, আপনারা কি নিজেরা বুঝতে পারছেন, আমি কিন্তু একদম গোড়া সমানভাবে ধরেছি। দেখুন কতটা বড় শীষ, শীষটা আপনারা দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন, আর সম্পূর্ণ কিন্তু ধরেছে শীষে। আর এবার একটুখানি আপনাদের হাতে নিয়ে দেখাই, দেখুন এবার আপনারা একটু ধানের সাইজটা ভালো করে লক্ষ্য করুন, তাহলে আপনারা কিন্তু, আমি একটু পাশ করে নিই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন ধরনটা দেখুন, তাও আমার বন্ধু কিন্তু সঠিকভাবে পরিচর্যা করতে পারেনি, কারণ নিচে দেখতেই পাচ্ছেন জল বেঁধে গেছে, তার জন্য কিন্তু সম্পূর্ণটা পরিচর্যা করা হয়নি। ঠিক আছে, তো আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করেন শীষ কিন্তু এর থেকেও বড়ো এবং এর থেকেও ফলন আরও বেশি হতে পারে। তো হ্যাঁ, এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা তো নর্মাল যে সমস্ত ধান চাষ করি সেই সমস্ত চাষ ছেড়ে আমরা যদি এই ধানে শিফট হই তাহলে লাভ কী হবে, আদৌ আপনাদের একটুখানি বাজার মূল্য সম্বন্ধে জানিয়ে দিই। দেখুন এটা হলো বাসকাঠি, এই বাসকাঠি যখন চাল অবস্থায় আমরা বাজারে কিনি মোটামুটি 65-70 টাকা কিন্তু কেজিতে আমরা কিনি, আর এই বাসমতি যেটা দিয়ে কিন্তু বিরিয়ানি তৈরি হয় এই চাল কিন্তু আমরা বাজারজাত করার পরে আমরা বাজার থেকে মোটামুটি 120 টাকা কিন্তু কেজি দরে কিনি। হ্যাঁ, আপনারা কিন্তু যখন ধান অবস্থায় বিক্রি করবেন তখন এতটা বেশি দাম পাবেন না, সেটাও আপনাদের একটু বলে দিচ্ছি। আপনারা ধান অবস্থায় 60 কেজি কিন্তু এটা মানে বাসমতি মোটামুটি 1700-1800 টাকা পেয়ে যাবেন, আর এই চালটা যেটা বাসকাঠি এটা কিন্তু 400 টাকা কম পাবেন যদি আপনারা এই চালটা করে থাকেন। আর ফলন নিয়ে তো প্রথমেই বললাম, আর আমার বন্ধু আরও ডিটেলসে বলবে। হ্যাঁ, কত টাকা লাভ হতে পারে, 1 বিঘেতে 30,000 টাকা কিন্তু আপনারা এই চাল বেচে করতে পারবেন, এবং তার মধ্যে খরচ কতটা হচ্ছে সেটা জানার জন্যে কিন্তু ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি অনেকটাই আপনাদের উপকারে আসবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, 100 দিনে আপনারা 50%-এর ওপরে কিন্তু এই ধান চাষ করে লাভবান হতে পারবেন। আমি কিন্তু কোনো রকম ভুল বলছি না, কারণ আমি নিজে এসেছি আজকে বন্ধুর জমিতে এবং আমি নিজে দেখছি, সেই দেখার পরেই কিন্তু আপনাদের এটা আমি জোর দিয়ে বলছি, 100 দিনে, মাত্র 100 দিনে আপনারা এই ধান চাষ করে 50%-এর ওপরে লাভ করতে পারবেন, জাস্ট একটুখানি স্বল্প পরিচর্যার মধ্যে আপনারা করতে পারবেন। এখনও হয়তো অনেকে ভয়ে বলে যে এই ধান লাগালে হবে না, আমাদের এখানে উন্নত প্রযুক্তি নেই, হবে না, কিন্তু এটা কিন্তু একদমই ভুল, আমার বন্ধু প্রমাণ করে দিয়েছে। ঠিক আছে, তো চলুন আজকে এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধু, আমি বিক্রম, সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি আজকে যেই বন্ধুর মানে জমিতে এসে উপস্থিত হয়েছি সেই বন্ধুর সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই, এবং তার মুখ থেকে আমরা জানবো যে তিনি কোন ভ্যারাইটি নিয়ে কাজ করেছেন, এবং এই ভ্যারাইটিটার অ্যাকচুয়াল নাম কি, এবং কতদিনে কি হারভেস্টিং করছে, সম্পূর্ণ ডিটেলসে আজকে জানাবো। আপনারা যারা ধান চাষ করেন বা করবেন ভাবছেন পরবর্তীকালে, আপনাদের জন্য এই ভিডিওটি একটি সুন্দর উপস্থাপনা হতে চলেছে। তোমার নামটা একটু দর্শকদের বলে দাও। আমার নাম রাহুল বালা। এই জায়গাটার লোকেশনটা যদি একটু দর্শকদের বলে দাও। এটা বহিরগাছি স্টেশন থেকে 10-15 মিনিটের হাঁটা পথ বলা যেতে পারে। হাঁটা পথ এই বিশ্বনাথপুর নামে যে গ্রামটা আছে, আচ্ছা ওইখানে আশেপাশে, আচ্ছা ঠিক আছে, সেটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, তোমাকে প্রথমে আমি যেটা জিজ্ঞাসা করব, এই ধান চাষ এটার বুদ্ধি কেমন ভাবে আসলো? এটা আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, তো আমি একদিন চিন্তা ভাবনা করলাম যে বিরিয়ানি চাল 100 মার্কেটে 120 টাকা করে কিনি, তো আমরা যেহেতু ধান করি নিজেদের খাওয়ার জন্য, তাই এবার একটা জমি ফাঁকা ছিল, তা আমি চিন্তা করলাম তাহলে অনলাইন থেকে বীজ এনে আমিও তাহলে চাষ করি, দেখি হয় কিনা, মানুষ বলে হয় না হয় না, তা ওই নিয়েই আর কি আমি অনলাইনে বীজ অর্ডার দেই, তারপরে বীজ আসে, সবাই সেটাই লাগাই। আচ্ছা, তো ধানটা সম্বন্ধে আমরা পরে জানছি, ধান তো মানে প্রচণ্ড পরিমাণে ফলন হয়েছে,
আচ্ছা, তুমি তো এটা প্রথমে বলা যায় রিহার্সেল ভেবেই কিন্তু তুমি করেছো, তাই তো? হ্যাঁ, আমি ট্রায়াল ভাবেই করেছি। ট্রায়াল ভাবেই করা, তাই তো? আচ্ছা, তো দর্শকদের একটু বলে দাও, এটা তুমি কোন ভ্যারাইটি নামে তুমি সংগ্রহ করেছো? এটা পুষা বাসমতি 1718। পুষা বাসমতি 1700, আচ্ছা 18। তো আপনারা যদি এই ধানটা নিয়ে কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখন বন্ধুর কাছ থেকে জিজ্ঞাসা করব, এই ধানটা যে আমরা দেখছি এখন, এটার বয়স কতটা, কতদিন হচ্ছে? এটার বয়স 90 দিন। পাক্কা 90 দিন হচ্ছে? আচ্ছা, 90 দিনের মধ্যে বীজ তোলাটাও আছে, তাই তো? পুরো বীজ থেকে? না না, এটা কাটতে এখনো 10 দিন লাগবে, মোটামুটি 100 দিনের মধ্যে হারভেস্ট হয়ে যায় পুরো। মানে বীজ থেকে, চারা গাছ থেকে পুরো হারভেস্টিং অবধি পাক্কা 100 দিন সময় লাগছে, তাই তো? আচ্ছা, তুমি কেমন ফলন পেয়েছো সেটা যদি একটু দর্শকদের বলো। ফলন আমি যা দেখে যা বুঝছি, বাঁশ কাঠি আমরা করি, বাঁশ কাঠি সেটা হচ্ছে মিনি কেটের থেকে একটু ওভার গ্রেড ধান। হ্যাঁ, একটু একটু ভালো, একটু ভালো, একটু লম্বা হয়। সেটার ফলন তোমার ওই 20-20 মন হয়, ওর উপরে খুব একটা যায় না। মানে 1 বিঘা জমিতে 20 মন? 20 মন। আচ্ছা, আর যেটা তুমি এটা করেছো, এটার ফলনটা, রেজাল্টটা কেমন? এটার ফলন, এটা 10 কাঠা লাগিয়েছি, সেখানে শীষগুলো, ধানের যে শীষ থাকে, হ্যাঁ, তা বাঁশ কাঠির থেকে এই বাসমতি শীষটা অনেক বড়। আমিও দেখলাম, আমিও এতক্ষণ ধরে দেখছিলাম, অনেকটা বড়, অনেকটা। বাঁশ কাঠিতে যে চিটে পড়ে, এই বাসমতিতে একটাও চিটে নেই, পুরো শীষটাই পুরো নিচে ঝুলে আছে, একটা ধানও উপরে নেই। একদম একদম, একটা ধানও উপরে নেই। এবার চিটা যেহেতু পড়েনি, শীষটাও যেহেতু লম্বা হয়েছে, তা নিশ্চয়ই বেশি হওয়ার কথা, হয়তো 10 কাঠায় ওই 12 মন কি 11 মন হতে পারে। 10 কাঠাতে 12 মন থেকে 11 মন হওয়ার চান্স। বিঘায় যেহেতু এমনি ধান 20-22 মন হয়, আচ্ছা, সেই হিসাবে আমি বললাম। আচ্ছা আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, সম্পূর্ণ আমরা কিছুটা জানলাম। তো এবার আমি একটু জিজ্ঞাসা করব, এই ধানের রোগ সম্বন্ধে তোমার কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে মোকাবেলা করতে হলো? এখন তো আমরা দেখতেই পাচ্ছেন, আপনারা তো দেখছেন আর আমিও দেখছি, মানে এখন তো ধানের পুরো সুস্থ, একদম পুরো সুস্থ। আচ্ছা, এর আগে কোনো রোগ বালাই কিছু কি হয়েছিল? আচ্ছা, আমি ইউটিউবে দেখেছিলাম যে এই ধানে ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়, একটু ছত্রাকনাশক স্প্রে করতে হয়। আচ্ছা, কিন্তু আমি তেমন একটা স্প্রে করিনি, শুধুমাত্র করেছিলাম ওই একবার যেহেতু ইউটিউবে শুনেছিলাম, সেহেতু আমি চারাগাছ যখন ছিল তখন আমি স্প্রে করেছিলাম। তারপর আমি যখন এখানে রোপণ করি, তখন জমিতে, সারা জমিতে সারের সাথে ব্লাইটক্স, টাটা ব্লাইটক্স যে ফাঙ্গিসাইডটা আসে, ছত্রাকনাশক, সেটা স্প্রে, সেটা ছড়িয়ে দেওয়ার পরেই লাগিয়েছিলাম। তা আমি আর পরে আর কোনো ছত্রাকনাশক দিইনি, কিন্তু আমাকে ফার্টিলাইজারের দোকান থেকে বলেছিলো যখন ধানের ফুলটা ঝরে যাবে তখন একবার অ্যামিস্টার টপ স্প্রে করতে, তাহলে ধানটা নাকি চকচকে হয় আর ভারী হয় খুব। সেটা তোমার করা হয়নি? আমার এখানে করা হয়নি, কারণ কি জল হয়ে গেছিলো, আমি জল হয়ে গেছিলো, আমি সেই জন্য স্প্রে করতে পারিনি। তবে আমি ওই ধানে যেরকম দুটো চাপান দেয়, হয়তো একটা 20 দিনে দেয়, 17 থেকে 20 দিনে, আর একটা দেয় হচ্ছে 45 দিনে। 45 দিনে চাপান দেয়, কিন্তু আমি এসে 45 দিনে এসে দেখি কি এখানে জলে ভরে গেছিলো। আপনাদের একটু দেখিয়ে দিই, দেখুন এখনও কিন্তু আমরা ভিডিও করছি, সেটাও কিন্তু জলের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছি। এখানটা জলে ভরে গেছিলো, আর এটা হচ্ছে বুক সমান সাইজের ধান, মানে 3 ফুটের উপরে, 3.5 ফুট হয়ে যাবে। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে না দেওয়া যায়নি, তা বাবার ধারে শুনলাম, বাবার কাছে, তা বাবা বললো ঠিক আছে, ট্রায়াল যখন নিয়েছি তাহলে পটাশ ছাড়াই কর, লাস্ট চাপান দেওয়া লাগবে না। তা সেই মতো আমিও কাজ করলাম, তা দেখলাম ফলন খারাপ একদমই হয়নি। আমিও দেখতে পাচ্ছি, মানে প্রচুর পরিমাণে নরমাল চিটে নেই। হ্যাঁ, নরমাল ধানের থেকে কিন্তু যথেষ্ট ভালো ফলন আছে। আচ্ছা, এতক্ষণ ধরে তো আমরা ধানের বিষয় সম্পর্কে জানলাম, এবার আমরা একটু জেনে নিই এই ধানের পরিচর্যা সম্বন্ধে। আচ্ছা, তুমি প্রথম থেকে শেষ অবধি এই ধানে কতবার কি কি সার প্রয়োগ করেছো সম্পূর্ণ যদি একটু ধাপে ধাপে বলো দর্শকদের সাথে। আচ্ছা, আমি যাই হোক, অন্য ধানের মতোই বীজতলাটা তৈরি করতে হয়, বীজটা জার্মিনেশন করে বীজতলায় ফেলাতে হয়। তা বীজতলায় ফেলানোর সময় আগে, 2 দিন আগে ফসফেট দিয়ে রাখতে হবে। ঠিক আছে, ফসফেট দিয়ে রেখেছিলাম, যেটা সুপার ফসফেট, তাই তো? ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট, SSP। হুম, সেটা দিয়েছিলাম। তারপরে বীজ লাগালাম, বীজ ছড়ালাম। ছড়ানোর পর তোমার মোটামুটি যখন ধান গাছটা যখন 4-5 ইঞ্চি হয়ে গেল, তখন একটু 10-26 NPK 10-26 একটু দিয়েছিলাম। তা চারা গাছ যখন 16 দিন বয়স হলো, তখন হচ্ছে আমি এখানে এসে রোপণ করলাম। 16 দিন বয়সে? 16 দিন, কারণ গরমকালে মানে খুব তাড়াতাড়ি ধান বৃদ্ধি পায়। আচ্ছা, বুঝলো, ধানের চারা বৃদ্ধি পায়। শীতকালে সেটা তোমার এক, মানে শীতকালে যেটা 1 মাসে হয়, গরমকালে সেটা 16-20 দিনে হয়ে যায়। এবারটা ধানের জমি যখন তৈরি করতে হবে, তখন ধান লাগানোর 1 সপ্তাহ আগে চাষ করে নিতে হবে।
চাষ করে নিয়ে তখন ফসফেট ছড়িয়ে দিতে হবে, সিঙ্গেল সুপার ফসফেট ছড়িয়ে দিতে হবে। এবং ওই সিঙ্গেল সুপার ফসফেট ছড়িয়ে দেওয়ার পরে চার পাঁচ দিন পরে তুমি ধান লাগাতে পারবে, বুঝলে তো? ধান লাগাতে পারবে। ধান লাগানোর সময় এনপিকে 26-26 আর একটু টাটা ব্লাইটক্স দিয়েছিলাম, যেটা ফাঙ্গিসাইড, ছত্রাকনাশক। এবার একটু খরচের দিকে আসি, কারণ সকলেই কিন্তু খরচের দিকেই দিকটা দেখেই কিন্তু এই ধান চাষে করতে আসবে। তো দর্শকদের একটু বলে দাও, এখনো পর্যন্ত ধান লাগানো থেকে এখনো পর্যন্ত তোমার কত টাকা মোট খরচা হয়েছে এই 10 কাঠা জমির ওপরে? খরচা এখন পর্যন্ত 10 কাঠায় 4,500 মতো হয়েছে। আচ্ছা, এখনো হার্ভেস্টিং করে টরে? একটু কম বেশি হতে পারে, বেশি হতে পারে, বেশি হবে, কারণ তুমি 60টা দিতে পারদাও না। এক্ষেত্রে প্রায় 14,000 টাকার কাছাকাছি কিন্তু 10 কাঠাতে হবে। এক্ষেত্রে যদি আপনারা এক বিঘাতে চাষ করেন প্লাস, তাহলে কিন্তু সেটা দাঁড়িয়ে যাবে 28,000-30,000 টাকা পর্যন্ত দাঁড়িয়ে যাবে। মোটামুটি 50%-50%-এর উপরে কিন্তু লাভ থাকবে। মোটামুটি 100 দিনের মধ্যে কিন্তু আপনারা এই চাষটা করতে পারেন। তো এবার লাস্ট যেটা সকল দর্শকদের জানার বিষয়, এই ধান যদি তোমার কাছ থেকে কেউ নিতে চায়, তুমি কি তাদেরকে দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবো। আচ্ছা, এক্ষেত্রে অনেকেরই মনে প্রশ্ন থাকবে যে তাহলে কত টাকা করে কেজি দরে আমরা কিনবো? আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, 4 কেজির প্যাকেট ছিল, ওটা 200 টাকা করে নিয়েছিল পার কেজি, তাহলে 4 কেজি হচ্ছে 800 টাকা ছিল। আচ্ছা, আর কুরিয়ার চার্জ পার কেজি 60 টাকা, তাহলে 4×6=240 টাকা। কিন্তু আমি যে টাকায় কিনেছি 200 টাকায়, তার থেকে আমি কমেই দেবো। আচ্ছা, সেই রেটটা যদি কেউ নিতে চায় তাহলে আপনারা একটু ফোন করে নেবেন, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আমার বন্ধুর সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে আমার বন্ধু আপনাদেরকে চারা প্রোভাইড করে দেবে। আর যদি কেউ দেখে নিতে চায় এসে, তাহলে সেক্ষেত্রে কি কেউ আসতে পারে? অবশ্যই। ভালো বড় সাইজ আমি একটা মুখে নিলাম। সব থেকে বড় কথা, বাসমতি চালের মানে যে জমিতে হয় সেই জমিতে আমি আগে কখনো যাইনি, এমনি নর্মাল চালের জমিতে গেছি আমি অনেকবার, বাট এই চালটার মধ্যে কিন্তু একটা আলাদা স্মেল আছে, মানে স্মেলটা এতটাই যে এলাকা জুড়ে কিন্তু স্মেল পাওয়া যাচ্ছে। আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা একবার করে দেখুন, আমি আপনাদের ভরসা দিচ্ছি। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, জানি ভিডিওটা একটু অন্যরকম করলাম, কারণ এই ধান নিয়ে আমার চ্যানেলে কোনো রকম ভিডিও নেই বা কৃষিভিত্তিক অতটা আমি ভিডিও বানাই না, বাট এবার থেকে আমি কৃষিভিত্তিক ভিডিও বানানোর চেষ্টা করব। কারণ শুধুমাত্র নার্সারির ভিডিও করে, শুধুমাত্র ছাদবাগানিদের জন্য ভিডিও করব না, কারণ যারা স্মার্ট কৃষি নিয়ে ভাবছে বা এখন তো বেকারত্বের হার অনেকটাই বেড়েছে, সেই দিকটা লক্ষ্য করে আমি কিন্তু এবার বিভিন্ন ধরনের কৃষিভিত্তিক চাষ নিয়ে আমি আলোচনা করব আমার চ্যানেলের মাধ্যমে। তো আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি কোনো রকম নতুনত্ব কৃষি নিয়ে আপনারা কিছু করে থাকেন, তাহলে আমার নাম ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বা ডিসপ্লে করে দিচ্ছি আমি নাম্বারটা, সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলেও আপনারা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, যদি নার্সারি থেকে থাকে তাহলেও যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সুন্দর একটা ভিডিও করে আমার চ্যানেলে সকল দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো টপিক নিয়ে।